হযরত রমুজ আলী সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবিত যখন, তখন আমার লাগাবাড়ির একজন ভদ্রলোক জান একজন ফুলি, এই মেয়েটার নাম হইয়া থাকলো রুনু। এখনো পর্যন্ত এই মেয়েটা বর্তমানে আপনার আছে, তার বয়স প্রায় 30 বা 35 বছর হইব। এই মেয়েটার উচ্চতা হইয়া থাকবো কি প্রায় 3 ফুট থাকি 3.5 ফুট, এর চাইতে বেশি নাই। তাই বাবা লইয়া রোহানা হইছেন যে জানকি বাজারের সাহেব রোহানো আইতা আদা পথ যখন আইসেন, আওয়ার বাদে দেখা যায় আখতা তান কুলতা কিতান মেয়েও ঘুরে করছে কিতা জিন্নাতে টান দি নিয়া, এগু জিন্নাত লাগা সুগরি আসলি টান দি নিয়া অন্তত এক সাইনল হদারে নিয়া ফাঁকো নিয়া আস্তা সুগরি গালি লিছে খালি মুখ কান বার করাই। আতো আসলো সাত্তিয়ে গু ঘুরে আপনার ডাকিয়া রাখা, ও সাত্তিয়ে গু আপনার করছে গিতা উড়াইয়া ওলা নিছে এক সাইর কিয়ার জায়গা আপনার ফরফরির কলে উলি উলি সাত্তিয়ে গু যার। তখন এই বদরলোকের নাম মরহুম মকফুর নামর আলী আসলো আমার লাগা বাড়ির, আমার প্রতিবেশী সূত্রে বাই সম্পর্ক আমার গোত্র বা গোষ্ঠীর। তখন তাইন কইলা ও সাহ তোরা খেয়াল করুক আমি আপনার নয়ার হকা সুহান আল্লাহ কইতে না কইতে দেখা যায় ও সাত্তিও গু আপনার সাইর কেয়ার হদারটা কি উলি উলি আল্লাহর মন্দার খান্দর দারো আইসে আদি দরি লেছেন ক সুহান আল্লাহ। এর বাদে যাই হোক দৌড় দি গিয়া যত হোক বাফার ফুলির বিয়াফার দৌড় দি গিয়া ফুলিও করে তুলিছেন, তুলিয়া আপনার ফুসিয়া ফাহুক আপনার মুসিয়া দইয়া কুলো লইছেন, কুলো লইয়া সাহেব রকানো আইছেন আইয়া পাইছেন মানুষ 15-20 জনে আগলা দিয়া বুয়াত আক্তা সাহেব উঠিছেন উঠিয়া কইতরা হিয়া উগলি লইছিল তুমি ডাক দেওয়ার বাদে আমি অন্তাকে হাউকি মারছি কও সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ। বেশি আগর ঘটনা নাই, একেবারে কম দিন আগর ঘটনা, ও হাইলাকান্দি আপনার শিববাড়ি রতনপুর একটা বাড়ির কন্যানি শিববাড়ি একেবারে নেটো যার কোনো অসুবিধা নাই, ও শিববাড়ির একজন বদ্রলোকে তোয়াক্কুল শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি করিমগঞ্জর তোয়াক্কুল শাহ তোয়াক্কুল শাহ আইতা এনে আপনার পরীক্ষা করার লাগিয়া একদিন দেখা যায় রাস্তার মধ্যে দাঁড়াইছেন যে অর্থাৎ আয় নাই ওই বেটা খালি ফিরা কি দেখায় আইস দেখতাম তান ফিরা কি খামেন এই বেটার ফটো উবাইছে কইছি আইস কু সাসারে পরীক্ষা করা হইতো পরীক্ষা কিলা করতো তার ছাগলের গু মরছে ওগুরি নিয়া সুন্দর করি আপনার বিচরার এক কোনো মাটি দিছে বেটায় মাটি দেওয়ার পরে সুন্দর করিয়া কবর সাজাইয়া কবর বানাইয়া দেখা যায় তো কুল সা ফিরসা হবায় তাকি আইতরা আইতে সময় ফিরসা বরে কইছে সাহেব আপনি মেহরবানি করিয়া সামান্য আমার একটা দায়িত্ব আদায় করিয়া দিতা আমার মা মারা গেছেন 2-3 দিনের আমার মার তুলা দিয়ে আরো আপনার এদিকে করাইতাম নাউজুবিল্লা হে খবর বানাইছে তো সাগি গালিয়া আর অননিয়া সাহেবের উবা করাইছে সাহবলা উবাইছেন উবাইয়া লাঠি এক গুত আপনার টেক দিয়ে উবাইছেন উবাইয়া কইলা ওবা তোমার মার ট্যাং সাইর খাননি ও সুবহানাল্লাহ তোমার মার ট্যাং সাইর খাননি উবা উবা হিং দুগুনি তোমার মার দাড়ি তুলা তুলা আসেনি শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমান দরি অর তা কিস্তি ফরশদ হাজার কে পয়দা ও পিনা তক্তা বরকিনার। এই সময় অনেক মানুষ আল্লাহর বেদ মারিফতর মধ্যে ডুব দে আর ডুব দিয়া এই দুনিয়ার বেদ মারিফতরে বুলিয়া হে কিন্তু তার নৌকা লইয়া আল্লাহর বেদর মধ্যে তাকিয়া যায় এই যে স্তর যেটা বলি আল্লাহর ওটার নাম হইয়া তাক লগি মজ্জুব মজ্জুব শব্দটা যজবুন তাকে মস্তক যজবুন আমরা কই নানি যে অমুকর যজবা আইছে কিতা আইছে যজবা আইছে অর্থাৎ মানুষের একটা স্টেজ আছে যে এই সময় মানুষ আপনার স্বাভাবিক থাকে না অন্য স্তর অবলম্বন করিলাই ওই সময় আমরা হই নানি অমুকর যজবা আইছে ও যজবুন তাকে আপনার মজ্জুব ও যে রমজ আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি এই নাসলা এক মজ্জুব হোক সুবহানাল্লাহ। এরা আর কোনো বউ নাই এরা আর কোনো বেটি নাই এরা আর কোনো মাটির লগে মায়া নাই এরা আর সম্মানের সঙ্গে মায়া নাই রে বাবা লক্ষ্য করিও কিন্তু তারা তাকে আল্লাহ রব্বুল আলামিনের দিয়ানে আল্লাহর দিয়ানে তাকার কারণে আল্লাহ রব্বুল আলামিনের আর মর্যাদা বাড়াইয়া দিলাই। আমার বাড়ির দ্বারে এক সাহেব আসলা যার নাম হইল হযরত আকলুশা রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বান্দার ওলা আপনার ওলাওতি ছিল আল্লাহর বান্দাই জমিন থেকে যখন বিদায় হইয়া গেছেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহর ওলি এই জমিন থেকে বিদায় হওয়ার পরে কিন্তু মানুষ আফসুস 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 করছেন আল্লাহর বান্দার কেরামতি
হায় রে হাই, দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত কেরামতি আছে যেগুলো আপনার আলোচনা করলে দীর্ঘ সময়ও কিন্তু শেষ হইত না। হযরত রমুজ আলী সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবিত যখন, তখন আমার লাগা বাড়ির একজন ভদ্রলোক যান, একজন ফুলি, এই মেয়েটার নাম হইয়া থাকলো রুনু। এখনো পর্যন্ত এই মেয়েটা বর্তমানে আপনার আছে, তার বয়স প্রায় 30 বা 35 বছর হইব। এই মেয়েটার উচ্চতা হইয়া থাকবো কি প্রায় 3 ফুট থাকি 3.5 ফুট, এর চাইতে বেশি নাই। ছোটবেলা এই মেয়েটা আপনার বড় হয় না, তাইর বাবায় লইয়া রোয়ানা হইছেন, তাইর বাবায় লইয়া রোয়ানা হইছেন যে জানকি বাজারের সাহেবর ওখানো আইতা। তখন দেখা যায় আলগা কুনাগ্রাম হইয়া একটা জায়গা আছে মনপুরের রোডে, এই কুনাগ্রাম হইয়া গাড়ি টুটা লাগে, আল্লাহর বন্দা আটি 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 ওবাই আইসেন হইয়া কুনাগ্রাম হইয়া দীর্ঘ সময় দাঁড়াইছেন, কোনো গাড়ি গুড়া নাই। আগে তো গাড়ি গুড়া কম আসলো, রাস্তাঘাট হইলে বালা আসলো না। যাই হোক, হন্তা কি রোয়ানা হইছেন না, গাড়ি গুলা নাই, এক কাম করি আটি আটি চলি চলিয়া ইয়া নারায়ণপুর যে তিমাতা আছে ওনলা মিয়া কইছে না ভাই, না উলুরো ভাই লামিয়াও ভাই কোনা কুনি যাই মুগি জানকি বাজার। আর আল্লাহ যাবা করেন কিছু আপনার বারিশার সিজন আসলো, আধা পথ যখন আইসে নেওয়ার বাদে দেখা যায় আখতা তান কুলতা কি তান মেয়েও ঘুরে করছে কিতা জিন্নাতে টান দি নিয়া, এগু জিন্নাত লাগা সুগরি আসলি টান দি নিয়া অন্তত এক সাইনল হদারে নিয়া ফাঁকো নিয়া আস্তা সুগরি গালি লিয়েছে, খালি মুখ কান বার করাই। আত আসলো সাতিয়ে গু ঘুরে আপনার ডাকিয়া রাখা, ও সাতিয়ে গু আপনার করছে গিদা উড়াইয়া ওলা নিছে এক সাইর কিয়ার জায়গা আপনার ফরফরির কলে উলি উলি সাতিয়ে গু যার। তখন এই ভদ্রলোকের নাম মরহুম মকফুর নামর আলী আসলো আমার লাগা বাড়ির, আমার প্রতিবেশী সূত্রে বাই সম্পর্ক আমার গোত্র বা গোষ্ঠীর। তখন তাইন কইলা ও সাহ তোরা খেয়াল করো কো আমি আপনারও নয়ার হক সুহান আল্লাহ কইতে না কইতে দেখা যায় ও সাতীয় গু আপনার সাইরকের হদারটা কি উড়ি উড়ি আল্লাহর মন্দার খান্দর দ্বারো আইসে আদ দি দরি লইছেন ক সুহান আল্লাহ। এর বাদে যাই হোক, দৌড় দি গিয়া যত হোক বাফার ফুলির বিয়াফার দৌড় দি গিয়া ফুলিয়ে ঘুরে তুলিছেন, তুলিয়া আপনার ফুসিয়া ফাহুক আপনার মুসিয়া দইয়া কুলো লইছেন, কুলো লইয়া সাহেবর ওখানো আইছেন, আইয়া পাইছেন মানুষ 15-20 জনে আগলা দিয়া বুয়াত আখতা সাহেব উঠিছেন, উঠিয়া কইতরা হিয়া আগলি লইছিল তুমি ডাক দেওয়ার বাদে আমি অন্তাকে হাউ কি মারছি কও সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ। আল্লাহর অলি যারা এরা এই জমিনের মধ্যে তাহলে জমিনের নিসর খবর জানতা কও সুবহানাল্লাহ, বেশি আগর ঘটনা নাই, একেবারে কম দিন আগর ঘটনা। ও হাইলাকান্দি আপনার শিববাড়ি রতনপুর একটা বাড়ির কন্যানি শিববাড়ি, একেবারে নেটও যার কোনো অসুবিধা নাই, ও শিববাড়ির একজন ভদ্রলোকে তোয়াক্কুল শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি করিমগঞ্জর তোয়াক্কুল শাহ, তোয়াক্কুল শাহ আইতা এনে আপনার পরীক্ষা করার লাগিয়া একদিন দেখা যায় রাস্তার মধ্যে দাঁড়াইছেন যে অর্থাৎ আয় নাই ওই বেটা খালি ফিরাকি দেখাইন, আজ দেখতাম তান ফিরাকি কেমন। যাই হোক, আল্লাহর বন্দা হবাই তা কি আইতরা, আগে আগে গ্রামও আপনার কলেরা রোগ আইতো, আমার বাবা গফ করছেন যে বড় বড় মুলুকসরিয়া বেমার আইতো, আজকাল কোন মতো চিকিৎসা বিজ্ঞান অত উন্নত আসলো না, কথাটা করে বিলকুল হাসা। যাই হোক, তখন মানুষ অনেক মর্তা যে মরতে মরতে গ্রাম সাফ হয়ে যেত, তো তোয়াকুল শাহ ফির সাহ যখন আইতা আওয়ার পরে আপনার এই গ্রামের মানুষ কয় একজন লইয়া তাই গ্রামের হদারে দিয়ে আমাইতা আর জিকির মারি মারি হদারে দিয়ে বারইতা, বাদর দিন দেখা যায় বেমার আস্তে আস্তে গাঁত থাকি বাটি দিয়ে বারইয়া যাইতো কও সুবহানাল্লাহ। তে ইলা মানুষের মানুষের শ্রদ্ধা বাপ ভক্তি করেনি, তে হি বেটার জ্বলে, কারণ ফিরজা বকলর লগে তো সবর জ্বলে না, যারার ভিতরে ইমান আকিদা ঠিক আছে এরা অলি আল্লাহ আকলর লগে সম্পর্ক রাখেন। হি বেটার ফটো উবাইছে কইছি আইসকু সাসারে পরীক্ষা করা হইতো, পরীক্ষা কিলা করতো তার ছাগলের গু মরছে ওগুরি নিয়া সুন্দর করি আপনার বিছরার এক কোনো মাটি দিছে বেঠায়, মাটি দেওয়ার পরে সুন্দর করিয়া কবর সাজাইয়া কবর বানাইয়া দেখা যায় তো কুল সাহ ফিরসা হবায় তাকে আইতিরা, আইতে সময় ফিরসা বেরো কইছে সাহ আপনি মেহরবানি করিয়া সামান্য আমার একটা দায়িত্ব আদায় করিয়া দিতা, আমার মা মারা গেছেন 2-3 দিনের, আমার মার তুলা দিয়ে আরো আপনার এদিকে করাইতাম নাউজুবিল্লা, এ খবর বানাইছে তো সাগি গালিয়া। আর অননিয়া সাহেবের উবা করাইছে, সাহ বলে উবাইছেন উবাইয়া লাঠি এক গুত আপনার টেক দিয়ে উবাইছেন, উবাইয়া কইলা ওবা তোমার মার ট্যাং সাইর খাননি, কও সুবহানাল্লাহ তোমার মার ট্যাং সাইর খাননি, উবা উবা হিং দুগুনি তোমার মার দাড়ি তুলা তুলা আসেনি,
নাউজুবিল্লাহ মিন জালিক, আসিবার ব্যাপার নাই। লগে লগে বেটায় ফাত দরিয়া মাফ চাইছে আর কইছে যাও এবার হইছে, আমারে মাফ করো, আমারে মাফ করো, আমি মাফি চাই। এটাও ইয়া তাক লাগে অলি অকল অলি আল্লাহর দ্বারা গেলে আপনার এমন নমুনায় চলাফেরা করা লাগে। অনেক মানুষ আছেন অলি আল্লাহ অকলর দ্বারা গেলে রক ভুলাইয়া আটইন, অলি আল্লাহ অকলর দ্বারা গেলে আপনার তাজিমর ব্যবহার জানেন না, অলি আল্লাহ অকলর দ্বারা গিয়া জিয়ারত করা জানেন না। আল্লাহর অলি অকলর দ্বারা গিয়া যদি আপনি ফয়জ ও বরকত হাসিল করতে হয় তাহলে আল্লাহর অলি অকলর লগে আপনার আন্তরিকতার প্রভাব যেটা ওটারে আপনি ফয়লাইতে লাগবো, এবং অলি আল্লাহর সামনে গেলে আপনি পাক পবিত্রতা অবলম্বন করিয়া গিয়া হাজির হইয়া যদি আল্লাহর অলির ওসিলা দিয়া আপনি খুঁজো ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আপনার ফুয়া নাই ফুয়া দিব কো সুবহানাল্লাহ। ইলা অনেক 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 ঘটনা হলি জমিনের মাঝে হইছে। আমার বুজুর্গ হল আমার বন্ধু হল সাতটা আলা বাসাই, আপনারা তো সবে নাম জানেন আপনার বিচিনচার সাতটা আলা বাসাই, সাতটা আলা বাসাই, সাতটা আলা বাসাই রকানো আপনার বাহাদুরপুরের একজন মানুষ গেছেন, তাই না আপনার দুই বিয়া করছেন, তার একটা ফুয়া নাই আর ফুলিনও নাই। এক নম্বর বিয়ার দীর্ঘদিন গেছে, যাওয়ার পরে সেকেন্ড ম্যারেজ করছেন, করার পরে দেখা যায় আমার এই যে মা তাক্তা আইছে অসুবিধা অন্য আপনারা। আমার বুজুর্গ কল ইন্দা জিক্রি আউলিয়া আল্লাহি তানজিলুর রহমা, অলি অকলর আলোচনা করলে আল্লাহর রহমত নাজিল হয়। আমার ভাই হল আমার বন্ধু হল, তখন দেখা যায় সাতটা আল্লাহ বাসাই রহানো গেছেন, ই বেচারা গিয়া কইছেন সাব সাব আপনি আমার লাগে তোলা দোয়া করি দেখুয়া, আমার একগু আওলাদ নাই, আপনি দয়াখন করি আল্লাহর কাছে দোয়া করুক আল্লাহ আমার আওলাদর বাপ বানাইতে। আহা, যে সময় আল্লাহর মন্দাই এই কথা কইছেন, কইছেন ও বাসাই এক কাম কর, খালি আত কুত্তায় ছাটে না, মার্গিন আনিয়া আমারে ফাললে একটান দেস না, মার্গিন কাপড় আনিয়া একটান দেস না। মার্কিন আগে একজাত কাপড় আসলো লুঙ্গি সেলাই করিয়া ফিন্দিতা, এটা আমরার বালিন তো আমরার বাপসে চাই ফিন্দিছেন, খেত কামল লগি খুব বালা আসলো মার্কিন একজাত কাপড় গিয়া কালার ঠিক আছে না নি সাজি। যাই হোক, ই বেটা দনি মানুষ আসলা এক জমিদার আসলা, এক তান মার্কিন কাপড় নিয়া দিছেন, নিয়া মার্কিন কাপড় নিয়া দেওয়ার বাদে তান সাহেবে অতুরটা কি আপনার ও আস্তা বান্ডি লগু আতাই আর অতুরটা কি ওলা টানি টানি, এই আমার এক আত্মীয় ওলা টানি টানি দেখা যায় আপনার টুমা টুমা করিয়া সিলে হইন, সিলিয়া কইন বাসাই জাগি সেঙ্গর ফোনা হার্রা, জাগি সেঙ্গর ফোনা হার্রা, সেঙ্গর ফোনা হার্রা। আল্লাহর বান্দা অন্তা কি আইছ হইন, আমার বাদে বছর ভুলিছে না আল্লাহ রব্বুল ইজ্জতে তানে এক ফুয়া দিলাইছেন কব সুবহান আল্লাহ, এক ফুয়া দিলাইছ হইন। যাই হোক, এই ফুয়া আল্লাহ রব্বুল ইজ্জতে দেওয়ার বাদে ও শুরু হইলা ফুয়াইন ফবা, শেষে দেখা যায় আপনার দশটা ফুয়া পাইছেন কো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। এন এক মহিষ এক গু আসলো, এই মহিষটা আপনার ও পর্যন্ত বিশাল প্রকৃতির মহিষ, যে গু ছুটিলে গ্রামের অন্যান্য মহিষ করে মারিলেই তো সব সময় করে আন্ডু বেড়ি দিয়া রাখতা। তখন মৌলানা রাশিদ আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লামা সারিমুল সাবর নানা তান পীর মুর্শিদ আসলা ওই বদ্রলোকর, তাই না ইয়া কইছেন সাহ আমার বয়ার একগুর যন্ত্রণায় আমার গুমখানি ছাড়া আর ইগু কিতা করতাম, আপনি তুলা একটা দিন আমার বাড়িখানো গেলে ভালো হইব। রাশিদ আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি গিয়া ও বয়ার গুরে ওলা আতাইছেন, আতাইয়া কইছেন ওবা তুমি বলে ওলা গরম হইছো, তুমি ঠান্ডা হয়ে যাও রে বা, তুমি ঠান্ডা হইলে তোমার মালিকে ভাত পানি শান্তিতে খাইবা কো সুবহানাল্লাহ। এরপরে ও বয়ার গু সালিলে আপনার যে জাঙ্গালর খান্দাত গা আছে গা খাইতো দান সইতো না, আর বয়ার তো মারা দূরের কথা বেটিনতেও বান্ধিতে পারতা সুবহানাল্লাহ ইয়া বিহামদি সুবহানাল্লাহ ইল আযীম। এটা আল্লাহর ওলি আল্লাহর কেরামতি। আমার এক উস্তাদ, আমার এক উস্তাদ মারা গেছেন মৌলানা আব্দুল হাই সাহ সোনাপুর যান, বাবা আসলা হজরত মৌলানা মহিবুর রহমান সাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি, বহুত বড় দরজার আলিম আসলা রামপুর তাকিয়া ফারিগ হইয়া আইয়া পূর্ব সোনাপুর খলিলিয়া আলিয়া মাদ্রাসা যেখান আপনার তান আত আপনার স্থাপিত হয়েছে, তান জমিন তাই নিজে তান উস্তাদন নামে নামকরণ করিয়া এই মাদ্রাসা বানাইছেন। তান তান এক মহিষ একটা আপনার আড়ি গেছে গিয়া, আজকে ছয় দিন সাত দিন তাকিয়া ফাওয়াজ আর না মাতখান বালা করি খেয়াল করবা ফাওয়াজ আর না। তখন তান ফুয়া আব্দুল হাই রে কইলা, অর্থাৎ আতই মেসাব আতই মেসাব তানে ডাকা হইতো আমার মেসাব টাইম, কইলা ওবা এক কাম করো মনপুরের জটালা বেটার কাছে যাও গিয়া মাত খেয়াল করতে নিসাব জটালা ফিরসাব মনপুর রইতা আপনারা মুরব্বী যারা এরা আপনারা চিন্তা করেন বুয়ালি ফারর মৌলানা এনর নাম আসলো গিয়া আপনার জটালা ফিরসাবর নাম আমার স্মরণ আন না, যাই হোক
আমার মেসাব আজার বাদে তাইন হইলা ও বা খালিয়াতে আইসতনি জটালার গেছে যাস না বাড়ির থেকে কুন্তা সুঙ্গা দি বরিয়া আনিস যা সুঙ্গা দি বরিয়া আনিস যা এলকুতো আপনার ওয়ান টাইমর যুগ নানি বোতলো পানি আপনারা লইতে ফাইন আমরাও লইতে খাই ফাই কি সময় ইলা যুগ আসলো না তখন সুঙ্গা পানির মাঝে ফালাই গিয়া বাপরে কইলে আমি গিয়া আমার বয়ারর কথা খালি কই আর তাইন হইন খালি এতে আইসতনি যা বাড়িতে কি সুঙ্গা দি বরিয়া আনিস বিলে ও বা বুঝছো নানি যাইতে তোলা দুধ নিতাই আসলো গরো দুধ আছে এক কাম করো সুঙ্গার ভাব দুগ্গ খাটিয়া আন সুঙ্গার ভাব দুগ্গ ফুরকির থেকে খাটিয়া আনা হয়েছে দুই সুঙ্গার দুধ বরিয়া দিছই তাই ন দফ আপ লইয়া গেছই যাওয়ার পরে দেখা যায় আপনার জটালা ভিড় যাব রকানো আইছেন আইয়া আল্লে এক পাপ দুধ তাইন খাই লইছই খাইয়া কইছই এক কাম কর ও আরোগ্য ওদারে দিত তাইন খালি কইন আমি জেতার লাগি আইছি আমার তোলা দোয়া করিয়া দেও বাফে শিকাইয়া দিছ ন লাগিয়া কইও দোয়া করিয়া দেও আমার বয়ার একগু আইসকে ছয় সাত দিন থেকে পাইয়ান না তাইন খালি কইন কুকুরে কু খালি কইন কুকুরে কু খানো আট দিন আর হইন কুকুরে কু হইলা রে বা দুইবার হেরান হরাইলা বাজিয়ে মনভুর দুইবার আইলাম আর গেলাম প্রায় চার কিলোমিটার জায়গা হেরান হইলাম বেটা দুধও খাইলো আর এলকু খালি মুরকার মান দে আমার আর কোনো মাত মাতে না যা হোক ঠিকুর গেছে আইসি যাইতাম কি বাড়িত মাত খেয়াল ঘটাই যাইতাম কি বাড়িত গেছেন কি বাড়িত যাওয়ার বাদে বাফরে কইলা বাজি আমার দুইবার হেরান করাইছো আগর তো ডাক হল আসনা নানি বাজি বাজান হতা আমরাও আমার বাফরে বাজান ডাকিতাম যাই হোক দুইবার হেরান করাইছো জটালা ভিড় যাবর গেছে গেলাম ফইলা এখন খালিয়াতে গেলাম হেনে দিলায় দুধ বাদর ভিড়া দুধ খাইয়া বেটা খালি বাং দে খালি বাং দে তাই হইলে ওবা আল্লাহ তোমার বয়ার মিলিয়ে দিলেছেন তুমি দৌড়ে মুরকাগুলোর বাগানো যাও হো সুবহান আল্লাহ মাত খেয়াল করায়নি মাত বুঝা যাননি তখন তাই তান আরো এক সশাপ্ত বাই লইয়া মুরকাগুল বাগানোর বাই দিগেছেন কু জানি গিয়া আল্লে একজন হিন্দু ভদ্র লোকে কইছেন আপনার বয়ারিগুর নমুনা কিলা বিলে ও ওলা ওলা বিলে আজ সাত দিন থাকি বাগানোর কুয়োর জিম্মায় ও উনে একজন মানুষের আখের হো সুবহান আল্লাহ দেখছো নি এখন পীর মুর্শিদের কাছে আপনি গেলায় তান বাসা বুঝলায় না তান ব্যবহার বুঝলায় না খরা এটা কুন্তা না এটা মন্ড কিতা করায় মন্ড আমরা যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ভালো পাই আমরা আল্লাহর ওলিদেরকে মন্ড বলি না আমরা যদি জানে না মানে তাহলে আল্লাহর ওলি নাও যদি হইন কিংবা তো ওলি যদি হইন আমরা এর দ্বারও যাইতাম না এর তেজিতাম নাই বজিতাম নাই এর খারাপ হইতাম নাই ভালো হইতাম নাই ওটা হইয়া থাকলো কি শরীয়তর নিয়ম তে যাই হোক আমার বুজুর্গন আমার বন্ধুগণ হযরত রমুজ আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি যাইনি নাশলা একজন মজ্জুব আল্লাহর ওলি ই জমিন থেকে বিদায় হয়ে গেছে এখনো পর্যন্ত দেখা যায় তান অনুসারী অকল তান জায়গাত মিল জমাইয়া থাকে আমরা ওয়াজও যাই রাত নিশা প্রায় সময় জিয়ারত করিয়া যাই গতকালকে প্রায় সাড়ে বারোটার সময় আমি ওনে উঠিয়া গেছি সেক্রেটারি সবার লোকে দেখা করিয়া গেছি বড়কলার থাকি ওয়াজ থাকি যাইতে সময় আমরা রক্তর মাঝে ইটা আল্লাহর ওলি অকলর লোকে মায়া আছে হিসাবে আমরা রে ইটা জায়গায় ছাড়ে না আমার বুজুর্গন আমার বন্ধুগণ আল্লাহর অলির লোকে যদি সে বুড়ি দুটা করে আল্লাহর অলির লোকে যদি সে অন্তর দ্বন্দ্ব রাখে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব আল্লাহর অলির লোকে সে যদি অন্তর দ্বন্দ্ব রাখে আল্লাহর অলির লোকে যদি সে মনের ভাব যদি খারাপ রাখে বাবা তাহলে আল্লাহ রব্বুল আলামিনের লোকে সে যুদ্ধ ঘোষণা দিল আল্লাহ রব্বুল আলামিনে তার লোকে যুদ্ধ ঘোষণা দিয়া তার সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনে এই জমিনের মধ্যে এই ব্যক্তির উন্নতি হইব নি না অবনতি হইব বাবা আমার ভাইরা আমার বন্ধুরা এর লাগিয়ে আজকে আপনারা ওলি আল্লাহ আল্লাহর দারখানু ঈশ্বরে সোনার চান দখল আল্লাহ রব্বুল আলামিন এই জমিন রে আল্লাহ কামুল হাকিমিন এই জমিনের মধ্যে দিন ইসলাম রে যখন আপনার নবীর মারফতে পাঠাইয়া দিলা এই দিন ইসলামের কুটি আল্লাহ আলিম উলামা দিয়া এই জমিনের মধ্যে স্থাপিত করছেন এই জমিন থেকে যে সময় হক্কানি আলিম উলামা হল বিদায় হই যাইবা এই বিদায় হওয়ার পরে এই জমিন থেকে দিন ইসলাম মিটিয়া যাইব এই জমিনের মধ্যে
মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর মকবুল আউলিয়া একরাম ওগুলোর মাধ্যমে এই জমিনের মধ্যে ইসলামের ফিলান মারছেন। এই জমিন স্থিতাবস্থায় থাকে না, জমিন সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলামিনে শেখ সাদিয়ে ফরমান জমি হাসতো পেলর জামত সেতু ফরুকুফতে বরদা মানুষ মেখে কো। আল্লাহ রব্বুল আলামিনে পাহাড় এবং পর্বতের মাধ্যমে এই জমিন দিয়ে আল্লাহ স্থায়ী করছে। এর লাগে কেয়ামতের আগে আল্লাহ রব্বুল আলামিনে এই পাহাড় পর্বত গুলারে সর্বপ্রথম উঠাইয়া উড়াইব। এরপরে গিয়ে আপনার কেয়ামতের সময় আল্লাহ এই জমিন দিয়ে পুরাপুর ভাবে নেস্তে নাবুদ করব। আমার ভাইরা আমার বন্ধুরা, এর লাগে আমরা আউলিয়া কেরাম ওগুলোর দ্বারা যাই, আল্লাহর অলি আল্লাহ ওগুলোর সহবত যাই। আল্লাহর অলি আল্লাহ ওগুলোর দ্বারা গেলে লাভ কি হয় বলে আল্লাহর অলির দ্বারা গিয়ে আমরা জিয়ারত করি বাবা। আল্লাহর অলির দ্বারা গিয়ে জিয়ারত করলে কি লাভ হয়? রসুল্লাহ ফরমাই নাহি তুকুম আন জিয়ারতিল কুবুরি ফাজুরহা। ইসলামের প্রারম্ভে রসুল্লাহ জিয়ারতরে নিষেধ করিয়া দিছিল, অবশেষে জিয়ারতরে আল্লাহর নবী নির্দেশ জারি করিয়া দেন। আল্লাহ নবী ফরমাইন হে আমার উম্মতেরা, তুমি তেন যদি জিয়ারত করো তাহলে তোমাদের লাভ কি হবে বিলে ফাইন্নাহা তুজাক্কিরুল মউত, জিয়ারতর কারণে মউত যেটা ওটা স্মরণ হইবে। বাবা আমরা একদিন মরমু, এই পৃথিবী যেটা এই পৃথিবীটা হইয়া থাকলো কি অস্থায়ী, সুতরাং আমরা মরা যেটা এটার যদি ইয়াদ করি। আল্লাহ নবী ফরমায় আমার উম্মত ২০ বার মৌত্রে ইয়াদ করলে আল্লাহ রব্বুল আলামিনে এই ২০ বার মৌত ইয়াদকারীর দরজায় শাহাদত দান করে। সুবহানাল্লাহ, দুরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়িদিনা উম্মতের কান্ডারি নবী শুইয়াছেন মদিনা, যার উপরে বেজন সালাম ৭০,০০০ ফিরিস্তা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইনসান জাতিরে পাঠাইছেন আর জিন্নাতরে পাঠাইছেন, একটা মাত্র আল্লাহর উদ্দেশ্য হইল। উদ্দেশ্যটা হইল কি? ইবাদত করার জন্য বাবা। লাগিয়া যদি আমরা ইবাদত করি আল্লাহ রব্বুল আলামিনের আমরা নৈকট্যতা লাভ করতে পারবো। যদি পৃথিবীর মধ্যে আমরা বেশি করি আল্লাহরে ডাকি, আল্লাহ রব্বুল আলামিনে আমরা অলি আল্লাহর দপ্তর নাম উঠাইলাম। এর লাগি ইসলাম ধর্মাবলম্বী যারা ইসলাম ধর্মের জন্য ইসলামর লাগি মূল নীতি হইয়া থাকলো কি ফাস্তা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামর বুনিয়াই দইল কি ফাস্তা। এক নম্বর হইয়া থাকলো কি কলিমা পড়া, দুই নম্বর হইল কি নামাজ পড়া, তিন নম্বর হইয়া থাকলো রোজা রাখা বাবা। এর লাগিয়া বর্তমানে যে মাস চলে এই মাসটা হইয়া থাকলো কি শাবানর মাস, এর পরবর্তী যে মাস হইব এই মাসটা হইয়া থাকবো কি রমজানর মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই পবিত্র রমজান মাস যেটা আছে এই রমজান মাসটারে আল্লাহ রব্বুল আলামিনে উম্মতে মুহাম্মদীর লাগি তিন ভাগে বিভক্ত করছেন। হয় ভাগে, তিন ভাগে। আউয়ালু রহমাতুন, প্রথম যে ১০ দিন, এই ১০ দিন হইয়া থাকলো আল্লাহর রহমত স্বরূপী জমিনের মধ্যে মুমিনুল লাগি ধৈর্য করছেন। আউসাতু মাগফিরাতুন, এই মধ্যম যে ১০ দিন হইয়া থাকলো আল্লাহ রব্বুল আলামিনে গুনাগারের গুনারে মাফ করিয়া দিবা। ও আকিরুহু ইতকুম মিনান নিরান, আর আগের যে ১০ দিন এই ১০ দিন আল্লাহ রব্বুল আলামিনে দুজকিরে নাজাত দেওয়ার লাগি আল্লাহ ধৈর্য করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মতের মধ্যে যারা এই পবিত্র রমজানের মাস পাইল আর তার জিন্দেগীর গুনাহ খাতারে এসে মিটাইতে পারল না, এই ব্যক্তির মতো কমবক্ত, এই ব্যক্তির মতো এই জমিনের মধ্যে
আর কোন নিকৃষ্ট ব্যক্তি হইতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে এই পৃথিবীর মধ্যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুইটা দায়িত্ব দিয়া পাঠাইন, একটা হইয়া থাকলো কি আল্লাহর নবীর লোক বইয়া থাকলো বাসির, আর একটা লোক বইয়া থাকলো কি নাজির। বাসির শব্দের অর্থ হইলো খুশখবরি দেনেওয়ালা, নাজির শব্দের অর্থ হইয়া থাকলো ভয় দেখানেওয়ালা। আল্লাহর নবী আমরারে ভয় দেখাইছেন, কিসের ভয়? দুজখর ভয়। আমরারে আল্লাহর নবীয়ে আপনার ব্যস্তর খুশখবরি শুনাইছেন লাগে বাবা। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তিনি জিন্দেগীর মধ্যে যা কর্তা উম্মতে মুহাম্মদিয়ে কিন্তু তা সম্পূর্ণ মানিয়া নিতা। কোন কোন সময় রসুলুল্লাহর চরাচরিত অভ্যাসের আপনার বিপরীত কোনো কিচ্ছু দেখা গেলে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন কর্তা। একদিন নবীজি খুতবা দেওয়ার জন্য খুতবার সিঁড়ির মধ্যে আরোহণ করতেছেন, প্রথম সিঁড়ির মধ্যে রসুলুল্লাহ পা রাখেন, আল্লাহর নবী ফরমায়েন আমিন। দুই নম্বর সিঁড়ির মধ্যে পা রাখেন, নবীজি ফরমায়েন আমিন। তিন নম্বর সিঁড়ির মধ্যে পা রাখেন, নবীজি ফরমায়েন আমিন। সাহাবায়ে কেরাম গনে ফরমায়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন খুতবা দেন তখন আপনি সিঁড়ির মধ্যে উঠিতে এইভাবে আমিন কোনোদিন শোনা যায় না। নবী গো আপনি কেন, কি কারণে আপনি আমিন শব্দ আজকে ব্যবহার করলাম? নবীজি ফরমায়েন, ও আমার সাহাবায়ে কেরামগণ, আজকে হযরত জিবরীল আমিন আলাইহিস সালাম একটা দোয়া করতরা, যে দোয়াটা আমার কর্ণপাত হইলো আমি শুনতে পারলাম, আমার এত ভালো লাগলো, আমি এই দোয়াটা আমার কাছে বড় গ্রহণযোগ্য লাগলো, যার কারণে আমি জিবরীলের দোয়ার সঙ্গে আমি আমিন শব্দ কইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোন দোয়া জিবরীল করলা যে দোয়ার সঙ্গে আপনি আমিন হইয়া আপনি এই দোয়াটার আল্লাহর দরবারে কবুলের জন্য আপনি আরজ করলাম? নবী জি ফরমাইন, আমার সাহাবীরা জিবরীল আমিনে দোয়া করতে, আয় আল্লাহ, এই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি আখেরি জবানার নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ পড়ল না, এই ব্যক্তি ধ্বংস হোক হালাক হোক, আমি নবীর বড় ভালো লাগছে, আমি সেই দুয়ারে আল্লাহর দরবারে কবুলের জন্য আমিন শব্দ কইলাম। তো বোঝা গেল, যারা নবীর উপরে দুরুদ পড়ে না এরার উপরে নবীর বদদোয়া, যারা দুরুদ পড়ে এরার উপরে নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বদদোয়া নাই, এরার লগে নবীর মহব্বত, এরার লগে নবীর নেক দোয়া কও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, রোজা নাফাজ ওয়াক্তের নামাজ আদায় করিও। আল্লাহর নবীর উম্মতের নাফাজ ওয়াক্তের নামাজ আদায় করলে তৎসঙ্গে নবীর দুরুদ আদায় হয়ে যায়। যদি এক্সট্রা পারো দুরুদ পড়িও ভালো কথা, আর যদি এক্সট্রা নাও পারো তাহলেও আল্লাহর নবীর উপরে দুরুদ বেজা হয়ে যায়। এর লাগি নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফের মধ্যে কমি বেশি 82 জায়গার মধ্যে নামাজের কথা উল্লেখ করছেন, কিন্তু কোন জায়গার মধ্যে আল্লাহ আমি নামাজ পড়ি আমার বন্দা তুমি তেন নামাজ পড়ো কইছইন না, কিন্তু একটা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন কোরআন শরীফ 22 পারার মধ্যে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আর আমার ফেরেশতাগণে আমার নবীর উপরে দুরুদ আর সালাম পড়ে কও। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানদার বিশ্বাসীগণ, তুমি তাই সল্লু আলাইহি আমান নবীর উপরে, সল্লু আলাইহি আমান নবীর উপরে তুমি তাই দুরুদ পড়ো, তাসলিমা শব্দ আনছেন, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তাসলিমান শব্দের অর্থ ইয়া থাকলো কি আপনার উত্তম পন্থায়, উত্তম পন্থায় বেহতরিন পদ্ধতিতে। এর কারণে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতা দর্শী যারা বাবা, আমরা দাঁড়াইয়া নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুরুদ বেজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও দুরুদ
এবং মিলাদর মধ্যে উবানিয়ার বোয়া লইয়া একবার আপনার বস হইছিল ধর্মনগর, ত্রিপুরার ধর্মনগর। আমার উস্তাদে মোহতরম আব্দুল হক সাহ বাগার বাড়ি হুজুর এখনো জীবিত আছেন, আমারে কইলা বাবা এক ঘটনা শুনো, এক মজ্জুফ এক অলি আল্লাহর আজকু মজ্জুবর দরবারও আইসি, খালি মজ্জুবর মাত ইরাই দয়, আর খালি একতরফা মাতিলে মাত আপনার আপনারা কাছে গ্রহণযোগ্য হইত না হিসাবে আমি মাত কিছু মাতটাকে কাটিয়া বারই। যাই হোক, এটা এক একটা টান আছে শেখ জাগাত গেলে। যাই হোক, আজকু আমার মাত আইসি অবাই দিয়ে আমি মাতিলাই আসিমগঞ্জ গিয়া টাইম টাইম ট্যাক্সি থামাইয়া অন আমরা সুন্নি আলিম ফাঁচ ছয়জনে কইলে এক কাম করি অন হোটেল চা তুলা আমরা খাই। তখন রেলে ত্রিপুরার যাওয়া আর প্রাইভেট গাড়িয়ে যাওয়া আর কোনো বিকল্প কোনো লাইন নাই, ধর্মনগর আপনার ই বসটা হইত। তখন গিয়া আসিমগঞ্জ এক হোটেলের মধ্যে চা খাইতে গিয়া তাইন তাইন হামাইছেন, মাত খুব বালা করি বুঝবা, এক মজ্জুব এক অলিয়াল্লা আয়া ই হোটেলের মাঝে ঢুকছই, ঢুকিয়া কইতরা ওবা তোমারে আমি কইয়ার বাকি আর লোকে কোনো মাত নাই, তোমার লোকে তুলা আমার খা মতায় তোমার দ্বারখানো আইসি, মাত বুঝভাইও শোনা অকল, বাবা অকল, বাই অকল, বন্ধু অকল। তাইন হইলে ই বেটা পাগল আউলা দাউলা মুখা মানু, আর আমার আইয়া বেটায় কয় তোমার লোকে তুলা খাম বাকি আর লোকে খাম নাই, তোমার লোকে এখান মাত মাতিয়া যাইতাম গিয়া, খাল লোকে মাতের বুধবাইতরানি, খাল লোকে মাতিতরাইন বুধবাইতরানি। আব্দুল সাবর লোকে যাই না আপনার মুজাহিদে মিল্লত ফুলতলি সাহ রহমতুল্লাহ তালা আলাইয়ে আপনার মাঙ্গার বারোর বছর বাদে তান ফাগুলি কুলিয়া যান মাতার দিলেছেন কৌ সুবহান আল্লাহ। ও এই নিলে আব্দুল সাহ তানে কইতরা তুমি তাই যে তার লাগি যারায় ইতার লাগি আরিবার কোনো লাইনও নাই, পাগল বেটা কাপড়েরও ঠিক নাই, দেখতেও আপনার সৌন্দর্য নাই আর আউলা দাউলা চুল, বেটায় কইতরা জেতার লাগি যারাই তার তাকে আরিবার কোনো লাইন নাই। আজ তোমার একটা জিনিস কই বাবা তুমি খেয়াল করিও, বাগার ভারি আমাটান গফতরা খেয়াল করিও, হি কয় তার নবীর উপরে দুরুদ পড়ে, মজ্জুফর বাসায় কইয়ার হি কয় তার নবীর উপরে দুরুদ পড়ে, আল্লাহ রব্বুল ইজ্জতের কথা এই কথা বেটা ইঙ্গিত কথরা। আর ও তা নু হিরিবার মার তাইন খাইন না ঘুমাইন না, তাইন খাইন না ঘুমাইন না, এলকু আটিফাইন না, ফুটিলে না ঘুমাইতা, মাত খেয়াল করিও ফুটিলে না ঘুমাইতা আর বইলে না টিফাইতা আর হিরিবার হইন দুরুদ পড়েন কিলা পড়েন, ওখানটা তুমি তোরা খেয়াল করো চাই বাগার বাড়ি রে কইতরা আল্লাহ কইতরা তাইন গুমাইন না টিফাইন না, এলকু তাইন গুমাইতা তাইন ফুটিলে গুমাইতা আর বইলে টিফাইতা, তাইন তো বইন না ফুটইন না আবার তাইন হইন দুরুদ ভড়ইন টেকিলা হল, মাত কিয়াল খতরান মাত না তোরা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, ইয়ানে ও মাওলানা আব্দুল হক সাহ তুমি জানিয়া রাখো আল্লাহ রব্বুল আলামিনে যে নবীর উপরে দুরুদ পড়ুন তাহলে বোঝা যায় তাই নু বাইয়া দুরুদ পড়ায়, এটাই মজ্জুবি ধরবে এমন মাত মাতিছে মাত বোঝা গেছিল, মাত বুঝা গেছেন। যাই হোক, ক্ষীণ দেওয়ার বাদে দেখা যায় আপনার হিদল পরাজিত, সুবহান আল্লাহি ওয়া বিহামদি সুবহান আল্লাহিল আজিম। তে ইতার লগে বিরোধিতা আপনার কেমন পর্যন্ত রইব, আল্লাহ নিয়া কোনো একতলাফ নাই, নবী নিয়া একতলাফ, এর লাগিয়া নবীর দূরত্বটা কি বাধা দেওয়ার লাগিয়া অনেক 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 দলিল কল আপনারা সম্মুখে উপস্থাপন করা হইব। সাবধান, ইগুলার মধ্যে আপনারা সন্দেহ আনবা না। স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি খুব পালা সম্পর্ক থাকে, স্বামী স্ত্রীর মধ্যে আপনি বিবাদ বিভাজন যদি হারাইতা চান, অন্তর্দ্বন্দ্ব যদি লাগাইতা চান, তাকে অন্যের প্রতি সন্দেহ ঢুকাই দিবা, কিতা ঢুকাই দিবা, সন্দেহ ঢুকাই দিবা, দেখবা খুব দিন যাইতো নাই স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী আল্লাহ নষ্ট হইব, এর মানে আপনি ঢুকাইতে এই কথা কইয়ান না। আমার ভাইয়েরা 1500 বছর থেকে জমিনের মধ্যে দিন ইসলাম যেটা আল্লাহর নবীর মারফতে আমরা পাইলাম, বাবারে লক্ষ্য কর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে 9 জন সাহাবি যারা বেস্তর সার্টিফিকেট প্রাপ্ত, আল্লাহর নবীর সাহাবি হযরতে ওমরের পিছে 20 রাকাত তারাবির নামাজ পড়িলা, এখন বর্তমান যুগে অনেক আলিমহল বাইর হইছেন 8 রাকাত তারাবি লইয়া, আমরার মধ্যে অনেক
অনেক মানুষ আছে যে বিশ না আট বর্তমানে তৎমত হয়ে গেছে। তো বোঝা গেল শরীয়ত সন্দেহ হারাই দিছে নানি, শরীয়ত সন্দেহ হারাই দিছে। ওলি আল্লাহর দ্বারা যাওয়া পারে না, হারাম না যায়, ইতার দ্বারা গিয়া ইতা করিও না, ইতা করিও না। তোর মনে হয় আগে গেছই যারা ইতা ভুল করছই, যাইতাম নি না যাইতাম না, সন্দেহ হারাই দিছে। অর্থাৎ আপনার যে ইমান আকিদা যেটা এটা নষ্ট করার লাগি সন্দেহ হারাই দিছে। এর কারণে সন্দেহ যেটা এটা আমরা তাকে দূরে রাখতে হইলে আমরা ইমানের উপরে সাবিত থাকতে পারবো, নতুবা কিন্তু আমরা আর বাসার কোনো লাইন নাই বাবা হল মা খেয়াল করাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমি জিবরিলের দোয়া করতে শুনি, আল্লাহ যে ব্যক্তি আপনার উপরে দরুদ পড়িল না, আল্লাহ আপনার যে বন্দায় আমার আখেরি জমানার নবীর উপরে জিন্দেগীর মধ্যে একটাবার দরুদ পড়ল না, এই ব্যক্তি দংশক। আল্লাহ নবী ফরমাইন, আমি শুনে মাত্র বলি আমিন। নাম্বার দুই, যখন আমি দুই নম্বর সিঁড়িতে গেলাম, যাওয়ার পরে আমি আমিন হইয়ের কারণে হযরতে জিবরিলের দোয়া করেন, আল্লাহ যে ব্যক্তি তার মা এবং বাপ পাইল আর তার মা বাপের খেদমত না করিয়া না ফরমানি করিয়া তার মা বাপ রে কষ্ট দিল, এই আওলাদ জমিনও বাঁচার কোনো লাভ নাই, এই আওলাদ ধ্বংসক, আমি নবীয়ে শুনিয়া কইলাম আমিন। তিন নম্বরে নবী দিয়ে ফরমায়, আমি জিবরিলের দোয়া করতে শুনি, আল্লাহ আপনার যে বন্দায় জমিন পবিত্র রমজান শরীফের মাস রইল আর এই রমজান শরীফের মাসের মধ্যে যে ব্যক্তি তার জিন্দেগীর গুনাহ খাতা কাটাইতে পারলো না, আল্লাহর তসবিহ তাহলিলে দিন রাত যাপন করতে পারলো না, এই ব্যক্তিটা ধ্বংস হোক হালাক হোক, এর লাগি বাবা মেহরবানি করিয়া এই পবিত্র রমজান মাসের মধ্যে বেশি বেশি করিয়া ইবাদত করিও, আল্লাহর ধ্যানে মত্ত থাকিও, আল্লাহর রাজি আর খুশি করার লাগি বেশি বেশি করিয়া নফল ইবাদত করিও। রমজান ভিন্ন যদি কোনো মানুষে এক রাকাত নমাজ পড়ে তাহলে এক রাকাতে এক রাকাতর সওয়াব মিলে, রমজান শরীফ এক রাকাত নমাজ আদায় করলে আল্লাহ রব্বুল আলামিনে সত্তর গুণ বেশি করিয়া সওয়াব দিব। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মতে যদি রমজান শরীফ নফল নমাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিনে এক রাকাত নফল দে ফরজর সমতুল্য সওয়াব দিবা। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা আমার বন্ধুরা, পাঁচ ওয়াক্ত নামাজ তারে আঞ্জাম দিও, যারা কোরআন শরীফ তেলাওয়াত জানো এরা কোরআন শরীফ তেলাওয়াত করিও, রমজান ভিন্ন যদি একটা অক্ষর তেলাওয়াত করো তাহলে কিন্তু ভাই এক অক্ষরে দশ নেকি ভাই ভাই, আর রমজান শরীফ তেলাওয়াত করলে আল্লাহ এক অক্ষরে সত্তর নেকির মালিক বানাইব। যারা কোরআন শরীফ তেলাওয়াত জানো না, সূরা ইখলাস তো মুখস্থ আছে নানি, কুল হুয়াল্লাহ মুখস্থ আছে বাবা, বিসমিল্লাহর সহিত কুল হুয়াল্লাহ পড়িও, পাক পাকিজা তাকিও, আল্লাহ রাব্বুল আলামিনে দুই গুরু মানুষরে বড় মহব্বত করেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, আল্লাহ তওবাকারীর আর পবিত্রতা অবলম্বনকারীর বড় মহব্বত করেন। আমাদের মধ্যে অনেক মানুষ আছে রুজি রোজগার করে, পয়সা কড়ির অভাব নাই দেখা যায়, কিন্তু কাফলে কাফল হয় না, খানিয়ে খানি হয় না, দিন যাপন করার জুকা কোনো ধরনের টাকায় তার ফুয়ে না, কিন্তু অবশেষে খুঁজাইয়া দেখা যায় তার মধ্যে ত্রুটি হইয়া থাকলো, বেশিরভাগ সময় অপবিত্র থাকে। আল্লাহর নবীর দরবারে একদিন একজন সাহাবী গিয়ে হাজির হইন, কইনিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার রোজগারে বড় কমি না করে, আমার দৌলতের মধ্যে আমি বরকত পাই না, আপনি আমার একটা অভ্যাস শিখাইয়া দেন, যে অভ্যাসের কারণে আমার রিজেক রুটির মধ্যে বরকত হইত। আল্লাহর নবী ফরমায়, বলো না, তুমি পবিত্রতা অবলম্বন করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহর নবী ফরমায়, আত-তুহুরু নিসুল ঈমান, পবিত্রতা হইয়া থাকলো ঈমানের অর্ধে। এর লাগি বাবা সদা সর্বদা যখন আপনি ফসরাব করো তখন কুলুফ লইও, যখন ফসরাব করতে এই মাত্র ফসরাব করিয়া পুষ্করিণীর জলের মধ্যে গিয়া স্নান করি, আমরা গ্রাম্য প্রথা হইল পুষ্করিণীতে নামিয়া স্নান করি, আসলে শরীয়তের নিয়ম নাই, যাই হোক করতে পারেন। আমার ভাইরা যদি জল বেশি হয় তাহলে কিন্তু এই জলের বেশির পরিমাণের কারণে পুষ্করিণীত নামিয়া গোসল করলেও মানি লায়, কিন্তু লক্ষ্য করো এই সময় আপনি কুলুফ ব্যবহার করতায়, কারণ যদি এই সময় আপনি কুলুফ ব্যবহার করো না তাহলে আপনার নাম লাগবে গিয়া বেআমল। আল্লাহর নবী ফরমায়, আহাব্বুল আমালে আদওয়ামুহা, সবচেয়ে বেহতর আমল ইয়া থাকলো যে আমলটা সদায় মানুষে অভ্যাসে পরিণত করে। এখন যদি আপনি অন্য সময়ে যদি
যদি কুলুফ ব্যবহার করো আর গোসলের সময় যদি কুলুফ ব্যবহার করো না, তাহলে তোমার আদুয়া মুহা হইল নি না। আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, এনি টাইম পাক পাকিজা থাকার চেষ্টা করিও। আমাদের মধ্যে অনেক মারা আছে, অনেক বোনরা আছে, অনেক ভাই বন্ধুরা আছে, যারা কিন্তু ফরজ গোসল কিতা জানে না। আল্লাহর নবীর উম্মতেরা, যখন কোনো মানুষের উপর গোসল ফরজ হয়, এই জমিনের মধ্যে যখন মানুষে অপবিত্র অবস্থায় ফাড়া মারে, এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই ব্যক্তির লাগি আপনার দোয়া মাঙ্গে আল্লাহ, এই নাপাক ব্যক্তির পায়ের নিচ থেকে আপনি আমি জমিন দিয়ে সরাইয়া দাও। আল্লাহ বেদয়া হইয়া এই জমিনের মধ্যে কম্পন আরম্ভ করে। যখন কম্পন বেশিরভাগ আরম্ভ হয় মানুষে আল্লাহর দেয়ানে আল্লাহর ইয়াদ করার ওয়াস্তে, তখন আল্লাহ আল্লাহ ডাকা আরম্ভ করে। আল্লাহ রব্বুল আলামিন যদি কেউ ডাকে, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু রাজি হয়ে যায়, সঙ্গে সঙ্গে জমিনের কম্পনটা বন্ধ করিয়া দে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক বাবা, এই রমজান শরীফের মধ্যে বেশি করিয়া কোরআন শরীফ তেলাওয়াত করিও। রমজান আর কোরআন দুইটা শব্দ সামঞ্জস্যতা আছে। যারা কোরআন শরীফ তেলাওয়াত জানো না, বেশি করিয়া সুরে এখলাস তেলাওয়াত করিও। সুরে এখলাস তেলাওয়াত করলে লাভ কি হয় বাবা? মসজিদে কুবা, আল্লাহর নবীর জবানাত মসজিদে কুবার এক ইমাম সাহেবে প্রত্যেক নমাজের প্রত্যেক ওয়াক্তের মধ্যে বেশি করিয়া সুরে এখলাস তেলাওয়াত করতা। আল্লাহর নবীর কাছে আইয়া সাহাবায়ে কেরামগণে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন ইমাম দিছেন আপনার মসজিদ, এই ইমামে আপনার বেশি খালি সুরে এখলাস তেলাওয়াত করেন। নবী দিয়ে এই ব্যক্তির জানাইন, ও ফলনা, তুমি কেনে বেশি করিয়া সুরে এখলাস তেলাওয়াত করো? আল্লাহর বান্দায় ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনে এই সুরে এখলাসের মধ্যে তার অস্তিত্বর বয়ান করছেন। আল্লাহ রাব্বুল আলামিনর এই নাজিলকৃত সুরারে আমি মোহব্বত করিয়া বেশি করিয়া এর কারণে পড়ে। আল্লাহ নবী ফরমাইন, ও ফলনা, এই সুরাটা বেশি করি তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জতে তোমারে কলিমা নসিব করি ইন্তেকাল করবা, আর আল্লাহ তোমার উপরে দুজকর আগুন দে হারাম করে দিবা। এই হাদিসটা কি প্রমাণিত হয় বাবা? যদি কোনো মানুষে সুরে এখলাস বেশি করি মহব্বতে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিরে ইমান দিয়া জমিন থেকে বিদায় দিবে। তবুকর জিহাদ এক সাহাবি শাহাদত বরণ করেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। এই সাহাবির আপনার দেখা যায়, এই সাহাবির আপনার জনজার মধ্যে শরীক হন, সাহাবায়ে কেরামগণ জনজার মধ্যে। এই সময় রৌদ্রটা বড় প্রখর হইছে, উত্তপ্ত হইছে, গরম হইছে। আল্লাহর নবী জিবরিল দিয়ে জিকেন, ও জিবরিল, আজকে আমার যে ফলন সাহাবি, আমি জনজার মধ্যে শরীক হইলাম, আজকের রৌদ্রটার মধ্যে এত কিরণ কেনে, এত তাপ কেনে? আল্লাহর নবীরে জিবরিলে ফরমাইন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হবিব আল্লাহ, আপনারই সাহাবির অভ্যাস ছিল প্রতিদিন আপনারই সাহাবিয়ে এক দুই করিয়া 200 বার সুরে এখলাস তেলাওয়াত করতা। আল্লাহ রাব্বুল আলামিন খুশি আর রাজি হইয়া চতুর্থ আসমান পর্যন্ত 4টা আসমানের দরজা খুলিয়া আল্লাহ দেন। আসমানের মধ্যে যা ফেরেশতা গলা ছয়, তামাম এই জমিন আইয়া এই আপনার সাহাবির জনজার মধ্যে শরীক হইছন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, কোন মানুষে সুরে এখলাস বেশি করিয়া তিলাওয়াত করলে তার জনজার মধ্যে ফেরেশতা গল শামিল হইন। কও সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতে এই পবিত্র রমজান শরীফের মাঝে আমরা বেশি করিয়া তেলাওয়াত করতাম আর কিতা করতাম, যদি পারি না তে কমপক্ষে সুরে এখলাস তো আমার মুখস্থ আছে, ওগু বেশি করি তেলাওয়াত করতাম, আল্লাহ রব্বুল ইজ্জতরে রাজি আর খুশির লাগি বেশি বেশি নফল ইবাদত করতাম, আমরা সদকা কায়রাত করতাম, প্রকৃত আউলিয়া কেরাম যারা এরার সহবত যাইতাম, এরার লগে আমরা মায়া রাখতাম, এরার দারগিয়া তা আদবে ব্যবহার করতাম, এরার সঙ্গসাথী যারা এরার লগেও আমরা কোনো অশ্লীল অকথ্য ব্যবহার করতাম না। আমার ভাইয়েরা, দীর্ঘ সময় আমি আলোচনা করছি, প্রায় সমাপ্তির পথে মহফিল, আও একবার মদিনা অভিমুখে দাঁড়াইয়া নবীজির চরণ তলে আমরা সালাত ও সালাম জানাই। ইয়া নবী
সিদ্দিকের পরওয়ালা সিদ্দিক ও বিলাল সফিলা সহিলে যতই যন্ত্রণা দুই কূলে নাই রে সমিলে সেই নাম জপি জপি যাই মুরে বেড়া পার গইয়া ya habib salaamalaya salaamalaya ya rabbi salli wa sallim daiman abada ala nabika khairul khalqi kullihi bi bejay rab mere durud o salam burgujida nabi por apne mudam muhammadiya muhammadiya rasulullah শফাআত কিজি লিল্লাহ মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আসসালাতু আলা নবী ওয়া সালামু আলা রাসূল আশফিউল আবতাহি ওয়া মুহাম্মাদ আরবি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামমি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসীর হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসীর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি কবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত
তওবা ওয়াস্তাগফারাল্লাহ তওবা ওয়াস্তাগফার মিন কুল্লি সাইয়াতিন তওবা ওয়াস্তাগফার তওবা ওয়াস্তাগফারাল্লাহ তওবা ওয়াস্তাগফার মিন কুল্লি সাইয়াতিন তওবা ওয়াস্তাগফার আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবিক ফাগফির লি ফাইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিকা ওয়া আরহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম أستغفر الله ربي من كل ذنب أذنبته عمدا أو خطاء سرا أو علانية وأتوب إليه من ذنب الذي أعلم ومن ذنب الذي لا أعلم إنك أنت علام الغيوب وغفار الذنوب وكشاف القلوب وستار الغيوب ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم এলাহি রহিমার রহমান নাম শুনিয়াছি আপনার সেই লামকি মিটিয়া গেল গুনাতে আমরার এলাহি মাবুদ আল্লাহ করিয়াছি গুলে মাবুদ সাইয়ার ফানা কবিরা সগিরা যত জানা ও জানা উনার বোঝা মাথায় নইয়াই আমরা কানতেছি রহম করো মাবুদ আল্লাহ এলাহি আল্লাহ আল্লাহ আপনি সাক্ষী আছো মাবুদ আল্লাহ যে দুই হাত আপনার স্বামী দরবার রাত বারোটার ঘরে বাত্তাইছি মৌলা কোনদিন কোন দলির গেছে নিয়ে আইলে আমরা বাত্তাইছি না রে আল্লাহ আল্লাহ দুনিয়াত মানুষ ভুল করলে দুনিয়ার আদালত দুনিয়ার পুলিশে আত কড়াই লাগাই হাজির করে দুনিয়ার আদালত গিয়া মানুষের স্বীকার করে আমি ভুল করছি না সাক্ষীও প্রমাণিত করতে পারে আল্লাহ তোমার শাহী দরবার দোকান হাত পাত্তাইছি মৌলা তোমার নিগার উপরে আমরার আশার বদয়াল আমরা রেখে আত বান্দাইয়া তোমার দরবার হাজির করছে না আমরা স্বইচ্ছায় স্বজ্ঞানে আমরার বিশ্বাস আমরার গুমান তুমি মালিক সরার দেও আল্লাহ দুনিয়ার ফকির দুনিয়ার ভিখারি দুনিয়ার দরির দরবার থাকি যদি নাও মেদইয়া সরিয়া যায় হাজার হাজার গড় হলতার লাগি বাকি থাকে তুমি যদি তোমার অলি আল্লাহর মহবিল থাকি আল্লাহ আমরা রে লাথি মারি খাদাও বেদয়া খাদাও বাবু তোমার সান আর মানর কোন তরকেই তো নাই আল্লাহ বরং জগাবুর গাফফারর বদলা হইব আল্লাহ তোমার অলি আল্লাহ লগে আপনার বড় মহব্বত আল্লাহ তোমার মকবুল বন্ধায় আল্লাহ তোমার রাজি করিয়া গেছে আল্লাহ অত বড় বিল্ডিং গড় তোলে ঘুমাইতে রে বাদ আল্লাহ
দুনিয়াত কত মানে রুজি রোজগার করিয়া বাসবে দি ঘর বালাইয়া মরে না, মরার পরে কেউ জিয়ারত করে না, খবরের দারোগিয়ে উগিও দেয় না, আওলাদেও চায় না রে বাদ। তোমার বন্দায় তোমার রাজি আর খুশি করে যাওয়ার কারণে মানুষের রাস্তাঘাট থাকিলাম ইয়া তোমার অলির দারোয়া, তোমার অলির সালাম দিয়া ছুটিয়া যায়। আল্লাহ দালিল লগে পাত্তর বিকে, আল্লাহ সানার লগে খাকড় বিখে জানি রে বাদে। আল্লাহ সমুদ্রর মাঝখানে কুত্তা ভরে গেলে বিশাল সমুদ্রর জল না পাক হয় না মাবুদ। আল্লাহ রাত 12টার পরে আপনি মাবুদে আপনার বন্দাগুলোর প্রতি মহব্বত করি আপনি উপর মহাল বিন সাই সোয়াল করলে আল্লাহ দুনিয়ার চাইলে সোয়াল করে রিজেক পাওয়ার লাগি, আমরা আপনার দরবার সোয়াল করি আর আপনার গোলামি পাওয়ার লাগি। একটা বার আপনি মোলায় আপনার গোলাম বলিয়া স্বীকৃতি দিলাও আল্লাহ। আল্লাহ আমরা তোমার গোলামর গোলাম রে বাদয় আল, আল্লাহ তোমার গোলামর গোলাম রে বাদয় আল, আমরা হে আল্লাহ। আল্লাহ আপনার মকবুল অলির এই জলসারে সুন্দর করিয়া সুষ্ঠ সূক্ষ্মভাবে পরিচালনা করার লাগিয়া তোমার বন্দাগণ দীর্ঘদিন থাকি খানি নাই ঘুম নাই। আল্লাহ দুই লয়লে দেখছি আইতে যাইতে তোমার বন্দা হলে স্টেজ বানাইতে ঘুমরে আরাম করিলে ইসেন বাবু। আল্লাহ আজকে ব্যস্তি পরিবেশ তৈরি করিয়া দিস আল্লাহ, আপনার বন্দাগণের মা বাপ দাদা দাদি হোর হোলি নয়া পুরানা জিন্দা মুর্দা যত খবর আছে নাবো তা আমার কবর দে আপনি রিয়াদুম্বিন রিয়াদিল জান্না বানাইয়া দাও। আল্লাহ এই মকাম কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট সদস্য আল্লাহ আপনার অলির আশিক হল মহিবিন হল এই মফিলর শ্রোতা বক্তা তাম রে আপনি মুনিবে আজকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানাইয়া দিলাও আল্লাহ। আল্লাহ আশা করছি মাবুদ আল্লাহ কালকে আমরা প্রথম তেরাবি হইব আল্লাহ, পরের দিন থেকে আমরা রোজা রাখতাম আশা করছি মাবুদ, সহি শুদ্ধ ভাবে শরীরের মধ্যে সুস্থতা আর মর্যাদা বাড়াইয়া দাও, যাহাতে আমরা আপনার রাজি আর খুশি করার লাগি নিয়ম অনুযায়ী রোজারে পালন করতে পারি আল্লাহ। গত বছর কত মানুষ আমরার জানা মতো রোজা দর্শনী বার নাই, কত মানুষ ই মহফিল গতবার আসলাই বার নাই আল্লাহ, জানি না আমরার কার হায়াত শেষ হইছে, কার কাফনের কাপড় কোন বাজারের কোন তালিয়াত পূর্ণাওর মাবু। আল্লাহ আমরার অকালে জমিন থাকি নিও না, আমরার বাচ্চা কাচ্চারে মানুষ না বানানি রাখে আমরারে মারিও না আল্লাহ। আল্লাহ আপনার যারারে আওলাদ দিছো আপনার আওলাদ রে নেক আওলাদ বানাইয়া দে, আপনার আওলাদ রে আপনি ইলমে দিন দুনিয়ার মকম্মল দরজা আতা করো। মাবুদি জমিন ও সলাফের তা করতে হইলে ইলি মাকল বিদ্যা বুদ্ধি ধৈর্য বরম স্মরণ শক্তি মান ইজ্জত দন দৌলতর প্রয়োজন আছে মৌলা, পর্যাপ্ত পরিমাণে আসমান তাকে আমরা হক আতা করো রে বাদয়া। আল্লাহ মফিলের মধ্যে যত শিরনি দিছেন যত যত নমুনার সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ, এতে এক এক দানা এক এক বিন্দুর বিনিময়ে আপনার নবীর অসংখ্য অগণিত গুণাগার উম্মতরে আপনি মাফ করে দেও আল্লাহ। আল্লাহ আপনার বন্দাগণ আমি না আল্লাহ একরে বড় মহব্বত করি নি আল্লাহ, আল্লাহ এর আওলাদ বংশরে আপনি জমিন ইজ্জতি মুআজ্জজ বানাই ওরে দয়াল, আল্লাহ এর মহব্বতর দরজা খুলি দিলা ওয়া আল্লাহ। আল্লাহ আমরা দেশীয় কত ভাই বিরাদর দেশ বিদেশ আছেন মাবুদ, আল্লাহ আমরা ইতারে রুজি রোজগার আর হাত বাড়াইয়া দেও ইয়া আল্লাহ, আমরা ইতারে শয়তানর জাল থাকি আল্লাহ আপনি মুনিবে হেফাজত করো, দুশ্মনর জাল থাকি হেফাজত করো, আমরা যত মানুষই দুয়ার কথা মন প্রত্যেক রে দয়া করো মৌলা। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, নভেম্বর থাকি আল্লাহ প্রত্যেক রাত প্রত্যেক দিন আল্লাহ এই জাতীয় মহফিল যাইতাম, আজকে বাড়ির থাকি যখন বার হয়েছি বুধ পাইছি চকুর ফালি হয়েছি আল্লাহ, রমজানের আগে আজকু শেষ জলসা রে বা মৌলা, যদি বাসি আল্লাহ আগামীতে এইভাবে আপনার বন্দা হলোর সব দেয়
আল্লাহ আমার হায়াত দেও, আল্লাহ যতদিন রাখো আমরা ইমানের উপরে সাবিত রাখো, আল্লাহ যতদিন আমরা জমিনে থাকি সততার উপরে সাবিত রাখো, আল্লাহ রে সয়ার জিল্লতির জিন্দেগির থেকে আমরা ফানা চাই আমরা রে ফানা দেও, আল্লাহ আমরার সামনে যে তাই ইউটিউবার বাইয়ে নকলা সৈন মাহবুদ, আল্লাহ তার মেক উদ্দেশ্য হইল তার থাকি ইসলাম ধর্মাবলম্বীরা ফায়দা মন্দ ইবারে বাদয়ার, আল্লাহ অনেক সময় দেখা যায় ঠান্ডা খাইয়া তারা যাইন মওলা, আর ওদের মধ্যে এক গুরু আছে আল্লাহ যারা সমাজের মধ্যে ফিতনা ছড়াইতে চায় মওলা, ফিতনাবাজদেরকে আপনি হেদায়তের ফতে ফতিক বানাইয়া দাও আল্লাহ, আল্লাহ ইয়ার হামার রাহিমিন, আল্লাহ আমরা প্রত্যেকের রুজি রোজগারের দরজারে আপনি লক্ষ কোটি চন বুলন হরিয়া দেব আল্লাহ, একটা বার আপনি মনিবে আমরা রে আল্লাহ মক্কা মদিনার দাওয়াতি মেহমান বানাইয়া দেও ইয়া আল্লাহ, আয় আল্লাহ আপনার মাসাজিদ মাদারি সকলটা আপনি কবুলান মঞ্জুর করো, দুশ্মনটা কি আপনি হেফাজত করো, আমার ডানে বানে আগে পিছে দূরে নিকটে উপস্থিত অনুপস্থিত যত বন্দে গান হাত বাড়াইছেন মৌলা, খার নৌকা কোন কাঠো লাগাইলে আপনার কুদরত দিয়ে উদ্ধার করি দে, হদায়া বহকে বনি ফাতেমা কেবর কৌলে ইমা কোনম খাতিমা, শেষ কথা হইল আপনার অলির দরজারে কোটি কোটি চন বুলন হরিয়া দাও, আপনার অলির মকবুল ফৈজ দিয়ে আমরা হৈজিয়াব কর, আমরা রে আল্লাহ দুনিয়ার জমিন তামাম আউলিয়া কেরামুলোর চরণর দুলা বানাইয়া রাখি, আল্লাহ আমার সাব কিবলা ফুলতলির দরজারে বুলন কর, উলামায়ে আহলে সুন্নতর জান মাল ইজ্জত আবরুর আপনি হেফাজত কর, ওয়াখিরু দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন আমিন আমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।